আমার নাম সাইফুদ্দিন বিশ্বাস। তৃণমূলে যোগ দিলাম। গিয়েছিলাম এখানে গ্রামের নেতৃত্বের খুব বিপক্ষের মধ্যে, আমরা তো টিএমসিতেই ছিলাম, গিয়েছিলাম ওখানে। আমরা ফিরে আসলাম আমাদের দলীয় নেতৃত্বের সঙ্গে একটা, আমরা তো তৃণমূলেরই ছাত্র ছায় বাস করে এসেছি এবং বিজেপি নামক যে দলটা সেটা হচ্ছে সাম্প্রদায়িকের বীজ এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মধ্যে ছড়াতে চাইছি, সেই দিক থেকে আমরা বিবেচনা করে দেখছি। আর আমাদের যেসব সমস্যাগুলো আছে আমরা তাদের দ্বারাতে, আমাদের নেতৃত্বের দ্বারাতে সলভ করার মাধ্যমে আমরা আবার বিজেপি তৃণমূলে জয়েন করলাম। বিধায়ক আমাদের আহ্বান করেছিলেন, তিনি তাকে সাড়া দিয়ে আমরা রাজীব, আমাদের যুব নেতা রাজীববাবুর সহায়তায় আমরা আবার দলে যোগ দিলাম। আজকে কি আপনি পুনরায় তৃণমূলে যোগদান করলেন? পুনরায় নাই, আমরা তৃণমূলে ছিলাম, কিছু মাঝখানে ওই আশরাফের অত্যাচারে আমরা কিছু লোক বিজেপিতে যোগ দিয়েছিলাম, কিন্তু যখন রাজীব ভাই আমাদের এমএলএ সাহেবের উদ্যোগিতায় আমাদের সাথে যোগাযোগ করে আমরা ফের গ্রামের সমস্ত লোক একত্র হয়ে তৃণমূলে যোগ দিলাম। এখানে আদার্স বিজেপি বলে আর কেউ থাকলো না। এমএলএ সাহেবের সহযোগিতায় আমরা আজ সমস্ত বেদবিড়া গ্রামের রাজীব ভাইয়ের নেতৃত্বে সমস্ত বেদবিড়া গ্রামের মানুষ আমরা সব তৃণমূলের মানে ছত্র ছাই সব একবারে যোগ চলে এলাম। বিজেপি বলে কেউ এখানে থাকলো না। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।